Hello everyone. I'm late. কেমন আছেন আপনারা? আচ্ছা, আমি আজকে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে যাই হোক, আমার পরিচয় আর কি দিব, পেজ থেকে তো জানতে পারতেছেন যে আমি ডক্টর শেরিন, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট। এবং প্রবলেম হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের এই সময়টাতে অনেক বেশি মানুষ এংজাইটিতে ভুগতেছে। দ্যাট ইজ লাইক দ্য মেসেজ আই এম গেটিং এভরিথিং, লাইক হ্যাঁ ম্যাডাম, আমার প্রচণ্ড র্যাশ হচ্ছে, প্রচণ্ড শরীর চুলকাচ্ছে, সো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার এক্সিমা হয়ে গেছে একটা জায়গায় ঘায়ের মতো, মুখের ভেতরে আমার সাদা সাদা ওরাল থ্রাশ হচ্ছে। সো টুডে আই এম গোনা টক উইথ ইউ আ লিটল বিট অ্যাবাউট দ্য ডিজিজ। যদি আপনাদের কোনো সিমটমের সাথে মিলে যায়, অথবা আমার যে পুরান কিছু পেশেন্ট আছে তারাও আমার সাথে অলরেডি মেসেজে কথা বলেছে যে ফার্দার তারা কীভাবে মেনটেন করবে। তো ওয়ালাইকুম সালাম নুসরাত জাহানুর। তো আমি যেটা বলতে চাচ্ছি যে স্কিন হচ্ছে আমাদের প্রথম সেন্সরি রিসেপ্টর, যে যে কোনো স্ট্রেসে স্কিনের উপরে বেশি এফেক্ট করবে। দেন এই জিনিসটা আমাদের স্কিন টু ব্রেইন একটা অ্যাক্সেস থাকে, ওইভাবে সিগনাল দেয় ব্রেনে অ্যান্ড বডি ওইভাবে অ্যাক্ট করে। তো দেখা যায় যে আমি প্রথমেই বলবো যে এই সময় আমাদের যখন ধরেন সাইকোলজিক্যালি কাজ করে যে সব কিছু অপ্রতুলতার একটা বিষয় থাকে যে আমি তো এগুলো পাবো না, আমি কই পাবো, খুঁজে ওষুধ কোথায় পাবো, সব শেষ হয়ে যাবে, বা আমার ফিউচার কি নেক্সটে, এই সমস্ত সময় দেখা যায় যে আমাদের স্লিপ সাইকেল নষ্ট হয়, আমাদের সাইকোলজিক্যাল ট্রমাটা এত বেশি হয় যে দ্যাট গিভস আস আ ভেরি ব্যাড রুটিন। হ্যাঁ, তখন অবভিয়াসলি আমাদের শরীরের হরমোনাল কিছু চেঞ্জ হয়। হরমোনাল চেঞ্জ হতে কি, যেমন আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায়, কর্টিসল লেভেল বাড়া মানেই আমাদের শরীর থেকে অয়েল সিক্রেশন হওয়া, এবং দ্যাট অয়েলস মেক্স আমাদের মুখের যে পোরগুলো এগুলোকে ওপেন করে ফেলে, ব্ল্যাক হেডস হয়, অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমাদের কি হয়, ব্রন হয়। সো আই এম টকিং অ্যাবাউট স্পেসিফিক্যালি ব্রন অ্যান্ড অ্যাকনে নাও। ইউ ক্যান অ্যাস্ক মি কোয়েশ্চেন অর আমি জাস্ট গো থ্রু করবো আর কি। Brawn can be caused by stress. Major cause of brawn is adolescent hormone, male hormone, অথবা ইনডিসক্রিমিনেট প্রোডাক্টস, যে ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি, এই ধরনের প্রোডাক্ট ইউজ করলে যেটা হয়, এবং ম্যাক্সিমাম এই সময় কোয়েশ্চেনগুলো যেগুলো পাচ্ছি এটা হচ্ছে ইনডিসক্রিমিনেট প্রোডাক্টের কারণে। ওরা বলছে যে ওদের ব্রনগুলো হচ্ছে গালের মধ্যে অনেক বড় বড়, একই জায়গায় অনেকগুলো, এটাকে আমরা বলি মনোমরফাস, মানে একই রকম চেহারা গালের একটা জায়গায় অনেকগুলো ব্রণ হচ্ছে, এবং এই ব্রণটা আসল ব্রণের মতো না দেখতে, এটা অনেক বেশি ডিপসিটেড, এবং এটা ঠিক হচ্ছে আবার একই জায়গায় হচ্ছে, এমন না যে পুরো মুখে একটা দুইটা হচ্ছে, এবং ওষুধ খেলে ঠিক হচ্ছে আবার হচ্ছে। সো আমি যেটা বলতে যাচ্ছি যে ক্রসগুলো তো আপনারা বুঝলেন, এবার আপনারা শর্ট আউট করবেন যে আমার কেন হতে পারে, ঘুম কমের কারণে হতে পারে, পানি কম খাওয়ার কারণে হতে পারে, যেহেতু আমরা রাত যাচ্ছি তখন আমাদের একটা ডিহাইড্রেশন হচ্ছে, আমরা আবার দিনে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ঘুমাচ্ছি পানি খাওয়া হচ্ছে না। মিনিমাম 2 liters অফ ওয়াটার, 2 liters অফ ওয়াটার মিনস মিনিমাম 8 glass, মানে 8 to 10 glass পানি খেতে হবে, মানে একটা ওয়াটার বডির অনেক কিছুতে হেল্প করে। এখন আসেন যে ব্রণে আমরা কী কী ট্রিটমেন্ট দিতে পারি। এখন তো ব্রণে এখন যেটা করতে পারি, এখন আমরা ব্রণে আমি সাদা সিধা কথা হচ্ছে ওয়াটার ইনটেক, এবং আপনি যদি বাসায় এক্সারসাইজ করে থাকেন ইউ হ্যাভ টু ক্লিন ইট আপ, সাথে সাথে ক্লিন করতে হবে মুখটা। ওই যে এক্সারসাইজ করে আপনি মুখটা রেখে দিবেন, অন্য আরেকটা কাজ করবেন, এটা হবে না, আপনি মুখটা ক্লিন করবেন, করে তারপরে আপনি আপনার অন্যান্য কাজ করবেন। দেন ইউ হ্যাভ টু ইউজ, যদি খুব বেশি পেইনফুল ব্রণ হয়, 5 point সহকারে পাস্টুলার অ্যাকনে থাকতে পারে, দেন উই হ্যাভ টু স্টার্ট অ্যান্টিবায়োটিক। সেই ক্ষেত্রে আমি দেই ট্যাবলেট অ্যাজিথ, অ্যাজিথ্রোমাইসিন 500 milligrams। এটা খাওয়ার একটা রেজিম আছে, এটা হচ্ছে সপ্তাহে 3 দিন খাবেন, যেমন রবি সোম মঙ্গল 3 দিন খাবেন, 4 দিন বন্ধ, বুধ বৃহস্পতি শুক্র শনি বন্ধ, আবার রবি সোম মঙ্গল, এভাবে তাহলে মাসে কটা হয়, 12টা হয়। সো মিনিমাম 3 মাস খেতে হবে, আশা করি বাই দিস টাইম দ্য সিচুয়েশন উইল বি ইম্প্রুভড।
আর সার্টেনলি আই উইল সাজেস্ট ইউ রেটিনয়েডস, ওরাল রেটিনয়েডস, সেটা আমি দেই। ডিপেন্ড করছে যে ওয়েদার ইউ আর ট্রাইং টু কনসিভ বা আপনার যদি চাইল্ড নেওয়ার টেন্ডেন্সি থাকে, ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনার রেটিনয়েড খাবেন না। আদারওয়াইজ রেটিনয়েড খারাপ কিছু না, রেটিনয়েড ইজ হাই কনসেন্ট্রেটেড ভিটামিন এ, এটা আমাদের স্কিনের রিএপিথেলিয়ালাইজেশন করে, করে আমাদের স্কিনটাকে স্মুথ আউট করে। সো উই হ্যাভ টু টেক ইট, আমি বডি ওয়েট অনুসারে দিতে হবে। সো আমরা স্টার্ট করি 20 মিলিগ্রাম থেকে পার, এভাবে করে কেজি হিসেবে আমরা হিসাব করে দিব। নট অনলি দ্যাট, রেটিনয়েড খেলে বডির স্কিন অনেক ড্রাই হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রচুর পানি খাবো এবং ময়েশ্চারাইজেশন ইজ আ মাস্ট। আমি আগেও বলেছি যে আপনি একটা ক্লেন্সার ইউজ করবেন যেটা নাকি আপনার স্কিন ফ্রেন্ডলি, সেই ক্লেন্সারটা আপনার হতে পারে বায়োডার্মার সেবিয়াম, সেটাফিল হতে পারে, সেটাফিল ক্লেন্সার দিতে পারেন আপনি। তারপর আপনাকে যেটা দিতে হবে, আমি বারবার বলছি সেন্সিবায়ো এইচ টু, সেন্সিবায়ো এইচ টু এত ভালো, এটা আপনার পোরটাকে মিনিমাইজ করে, পোর মিনিমাইজ করলে আপনার অয়েল সেক্রেশন কম হয়, ব্রনের টেন্ডেন্সি কম হয়। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু ইউজ সানব্লক, সানব্লক কেন ইউজ করতে হবে, বিকজ সাম মানে সাম হাও আর আদার আমরা বিভিন্ন ধরনের হোয়াইটনিং ক্রিম দিই, এটা কেন দেই যায় না, দেই তাতে চামড়াটা পাতলা থাকে। সো সানব্লকটা ক্ষতিকর কিছু না, সানব্লক আপনার ময়েশ্চারাইজেশনও করবে। এই ক্ষেত্রে আপনি বায়োডার্মার ফটোডার্ম অ্যাকোয়া ফ্লুইড দিতে পারেন 50+ SPF, আর দের আর সাম গুড আদার ব্র্যান্ডস, তবে আমি আপাতত এটার কথা বলছি, এটাই আপনি খেয়াল করেন। এবং আপনার এক্সারসাইজ রুটিনের মধ্যে রাখতে হবে, এক্সারসাইজ বডিকে ডিটক্সিফাই করে। এটাই হচ্ছে আমি অ্যাকনের ক্ষেত্রে বলবো, স্ট্রেস রিলিফটা থাকতে হবে, আদারওয়াইজ দেখা যাবে আরেকটা জিনিস থাকে, আমরা যখন চিন্তা করতে থাকি তখন আমরা খুঁড়তে থাকি ব্রন, ডোন্ট ডু ইট, নেইলস আর দ্য মোস্ট পয়সনাস স্টাফ। তো ব্রনের রেজিম হচ্ছে এইটা, অ্যান্টিবায়োটিক স্টার্ট করবো অ্যাজিথ্রোমাইসিন, ওরাল রেটিনয়েড স্টার্ট করবো, সার্টেনলি আমি কিছু ভিটামিন, আই লাভ ভিটামিন, বিকজ যত আপনি যদি কিছু নাও খান, শুধু ভালোভাবে ভিটামিনসগুলো খান, প্রপার ফুড ইনটেক করেন, এক্সারসাইজ করেন, পানি খান, তাহলে আপনার স্কিন অনেক ভালো থাকবে। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আই উইল সাজেস্ট ইউ টু টেক এ কম্বিনেশন ভিটামিন, কম্বিনেশন ভিটামিনের মধ্যে যেমন ট্যাবলেট আছে বিউটিমেড, বিউটিমেডের মধ্যে আছে ভিটামিন এ, সি, ই, সেলেনিয়াম, জিঙ্ক, যেটা জিঙ্ক সেলেনিয়াম আমাদের কি করে ক্ষত সারতে সাহায্য করে, দ্যাট মিন্স ব্রনটাকে ইনফ্লামেশন ওটাতে হেল্প করে। ইউ ক্যান টেক বিউটিমেড একটা করে খেতে পারেন, ইউ ক্যান অ্যাড কোলাজেন ট্যাবলেট ক্যাপসুল, তারপর আপনি বি কমপ্লেক্স খেতে পারেন। আপনি বি কমপ্লেক্স আপনার যেটা করে, বি কমপ্লেক্স এবং জিঙ্ক একসাথে আমাদের যাদের পাতলা হয়ে গেছে চামড়া, ডাইলেটেড ভেসেল, তাদের এই চামড়াটাকে অনেক মানে হেলদি করে। সো ব্রনের জন্য এইটাই সবচেয়ে বড় কথা, পানি, স্ট্রেস এই সমস্তর থেকে বের হওয়ার জন্য। আর ডার্ক সার্কেল, ডার্ক সার্কেল নিয়ে সবার অনেক প্রবলেম, আমি ডার্ক সার্কেল নিয়ে অনেকবার বলেছি, আজকেও আমি বলবো, ভালোভাবে শুনেন। ডার্ক সার্কেল ইজ মানে আমাদের চোখের এই এরিয়াটা ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। সো যখন দেখা যায় যে ডার্ক সার্কেলের কাজ ও কারণগুলো কী, প্রথমত ফ্যামিলিয়াল, একটা ফ্যামিলিতে যদি থাকে তাহলে তার ডার্ক সার্কেল হতে পারে। আরেকটা হতে পারে আমাদের ইন্টারনাল আন্ডারলাইং সিস্টেমিক ডিজিজ আছে, যেমন আমাদের ফ্রিকোয়েন্ট ইউরিন ইনফেকশন হচ্ছে কি না, আমাদের জেনিটি ইউরিনারি ট্র্যাক্টে কোনো ইনফেকশন আছে কি না, বাট ওয়েদার উই আর সাফারিং উইথ সাম লিভার ডিজিজ অর এনি হরমোনাল ইস্যুস, এই সমস্ত আমাদের এক্সক্লুড করতে হবে। দেন কাম উইথ দ্য স্লিপ সাইকেল, ইফ ইট ইজ ইরেগুলার ইউ উইল সার্টেনলি সি আ ডার্ক সার্কেল। ওকে, ডার্ক সার্কেলের কারণগুলো আমি বললাম, এবার আপনি আমি ট্রিটমেন্টে চলে যাচ্ছি, বিকজ আমার অনেকগুলো বলতে হবে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে ডার্ক সার্কেলের, আচ্ছা আমি এক ব্রনের নিজের ট্রিটমেন্টের ই ভুলে গেছি, মেডিসিনের পাশাপাশি যখন আমাদের ক্লিনিকটা খুলবে ব্রন তো আপনারা শুরু করে দেন ট্রিটমেন্ট, যদি না বুঝতে পারেন তাহলেই মেসেজ করেন, বিকজ একজন মানে 200 জন বা 300 জন যদি শুধু ব্রন নিয়ে বলে যে এখন আমাকে লিখে দেন কী খেতে হবে, তো আমার জন্য কষ্ট হয়, বুঝে নেন। আর হচ্ছে যদি সেই ক্ষেত্রে অনেক ব্রন কমে আসবে তখন আমরা কেমিক্যাল পিল স্টার্ট করতে পারি, উই উইল স্টার্ট কেমিক্যাল পিল কম্বিনেশন উইথ মাইক্রোডার্মাব্রেশন,
এটাতে সার্টেনলি আপনার অনেক উপকার হবে। কেমিক্যাল পিল আপনার উপরের ডেড সেলটা তুলে ফেলতে সাহায্য করবে, যেটার মধ্যে সালিসাইলিক অ্যাসিড থাকে। অ্যান্ড নট ওনলি দ্যাট, ইট উইল ইন ডিক্রিজ ইউর সাইজ অফ পোর। পোর সাইজ যখন ছোটো হবে তখন সার্টেনলি আপনার মিলিয়া বা হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস কম হবে। তো আমাদের ট্রিটমেন্ট তো পরে ফলোড বাই এলইডি লাইট থেরাপি, ব্লু লাইট থেরাপি আমরা দিব ইনশাল্লাহ যখন খুলবে। গেল এখন আমি ব্রণ নিয়ে আর কি কোনো কোয়েশ্চেন আছে কারো? আমারও কাশি হচ্ছে, ভেরি এফ্রেড, আই এম নট ফিলিং ওয়েল। আসলে জানি না এটা কেন হচ্ছে। যেমন দেখেন অনেকে কি হচ্ছে যে আমাদের যেহেতু বাসায় মেড নাই, ঘরের কাজ করতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে গলাটা ঘেমে যাচ্ছে বারবার ঘেমে ঘেমে, এবং এই ছোটো যে হালকা কাশি গলা ব্যথা থাকতেছে, আমরা এক্সক্লুড করতে পারতেছে না, এবং উই আর গেটিং ভেরি এফ্রেড। সো আন্ডার আই রিঙ্কলস, আন্ডার আই রিঙ্কলস এগুলো তো এইভাবে বলা যাবে না, একটা ব্রড স্পেকট্রামে বলতে হবে। যখন যেদিন আমি অ্যান্টি এজিং নিয়ে বলবো সেদিন আমি সবগুলো বলবো, আন্ডার আই রিঙ্কলস, তারপরে স্যাগি ফেস, তারপরে হাউ টু ডু এইজ অ্যান্টি এজিং রেজিম সেটা বলবো। আজকে আমি মিসটা নিয়ে বলি, মেলাসমা। মেলাসমা নিয়ে কে কে শুনতে চাচ্ছেন? মেলাসমা তো জানেন মিসটা একটা পিগমেন্টারি ডিজিজ। আমাদের এই মেলার এরিয়াতে এই জায়গাতে অনেক সময় কপালে যখন স্প্রেডিং টেন্ডেন্সি হয় মেস্তা হয়। মেস্তা হচ্ছে যে আমাদের শরীরে যেই পিগমেন্টটা আমাদের শরীরে পিগমেন্ট নির্ধারণ করে মেলানোসাইটস সেলটা, এইটা যখন অনেক বেশি থাকে সুপারফিশিয়াল উঠে আসে ফর সাম রিজন, তখন এটাকে মেস্তা বলে। এখন আপনি বলেন যে ফর সাম রিজন কী কী কারণে মেস্তা হয়? একটা হতে পারে জেনেটিক, যে আমার মার ছিল আমার হয়েছে। একটা হতে পারে জেনেটিক, আরেকটা হতে পারে যে হরমোনাল। যেমন যখন বেবি হয়েছে তখন ছোট্ট একটা স্পট ছিল, সেটা বেড়ে যেয়ে দেখা গেছে যে আপনার আস্তে ওভার দ্য টাইম বিভিন্ন ক্রিম ট্রিম হোয়াইটনিং ক্রিম দেওয়াতে ওভার দ্য টাইম এটা বেড়ে এটা অনেক দূর চলে গেছে। আচ্ছা গেল, এবং আমরা তখনও আমরা চেষ্টা করতেছিলাম যে হোম রেমিডি বা মানে কোনো ক্রিম দিয়ে হ্যাঁ ঠিক করা যায় কিনা পার্লারে, যে ও এনি তখন হয় কি মেস্তাটা আস্তে আস্তে ডিপ হতে থাকে এবং মেস্তাটা স্প্রেড করতে থাকে। তো এটার তো আপনার দরকার নাই, মানে ওয়েন এভার ইউ সি সামথিং ইউ ক্যান কনসাল্ট উইথ এ ডক্টর। মানে ওয়ার্ল্ড ওয়াইড ডার্মাটোলজি ইজ দ্য ভেরি অ্যাট্রাকটিভ সাবজেক্ট, বিকজ মানুষ কখনোই চায় না স্কিনের সক্রিয়তা হারাতে। ওয়ান্স ইটস গন ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট ইট ব্যাক। এবং আমরা যেহেতু গরিব দেশ, আমরা কিন্তু স্কিনের পিছনে এত টাকা খরচ করতে চাই না, এই জন্য কিন্তু আমরা অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট এত সাফার করি। তারতেই না, আমি তো আসলে ল্যাবেডিউ ছিলাম অ্যাজ এ ডার্মাটোলজিস্ট প্লিওর ক্লিনিশিয়ান। আমাদের তো ক্লিনিক্যাল ডার্মাটোলজি পড়ে দেন আমার ন্যাক ছিল যেহেতু অ্যান্টি এইজিং, আর সেই জন্য আমি করছি। বাট আমার কাছে মেডিসিন একটা মনে হয় প্রেসক্রাইব মেডিসিন ইজ অ্যান আর্ট, মানুষ টু মানুষ ভ্যারি করে দেওয়া। তো আমি আরেকটা কথা বলতে চাই যে এখন মেস্তার কারণের মধ্যে একটা হচ্ছে যে জেনেটিক, একটা হচ্ছে বেবি হওয়ার সময় বা হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে হতে পারে, আরেকটা হচ্ছে যে আমাদের যদি লিভার ডিজিজ থাকে, লিভার ডিজিজ যদি থাকে, হজমে যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আমরা কিছু আমাদের লিভার ফাংশন টেস্ট করা যায়। এটাকে বলে লিভার ফাংশন টেস্ট। এটা আপনি যে কোনো জায়গায় যেয়ে টেস্টটা করাই ফেলতে পারলেন, আমাকে আপনি ছবি পাঠাতে পারলেন, সেই ক্ষেত্রে ছোটো 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 পিগমেন্টেশন হতে পারে, সেটাই আস্তে আস্তে বড়ো হয়ে কোলাস হয়ে মেস্তা হয়। আর হচ্ছে যে আমি আগেও বলেছি যে হরমোনাল ইনফ্লুয়েন্স, এখন আপনি বুঝবেন কীভাবে বারবার লেগেছে মেস্তা কি ঠিক হয় মেস্তা কি ঠিক হয়, আমি এটা দিয়েছি ওটা দিয়েছি, মেস্তা ডিপেন্ডস, মেস্তা ইউ হ্যাভ টু চেক ইট আউট। দেখা যায় যে আমরা লাইটের নিচে যদি দেখি সেই ক্ষেত্রে দেখা যায় উডস ল্যাম্প লাইট, নট নর্মাল লাইট, উডস লাইটের নিচে দেখলে মেস্তাটা যদি হালকা লাগে, মানে এমনি খালি চোখে গাঢ় লাইটের নিচে হালকা, দ্যাট মিন্স ওটা অনেক ডিপে, যে কারণে লাইটে আমরা বুঝতে পারছি না ডিপে চলে গেছে, দেন ইটস মেয়ারলি রিকভার। বাট আমরা একটা সামাজিকভাবে অ্যাপ্রোচেবল অবস্থা রাখতে পারবো উইথ সাম মেডিকেশনস, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের নিজেদের সদ ইচ্ছা থাকতে হবে,
যেমন খাওয়া দাওয়া কালার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলোতে তো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সবসময় তো মেডিসিন ডিপেন্ডেন্ট হওয়া যায় না, এগুলোতে কমানো, সবসময় একটা ভালো সানস্ক্রিন লোশন ইউজ করা, সো দ্যাট মিস্টারটা যাতে ফার্দার স্প্রেড না করে। ইভেন যখন আপনি কিচেনেও যাচ্ছেন না তখনও কিন্তু অনগোয়িং প্রসেসে মিস্টার পিগমেন্টেশন বাড়ে, বাট আমাদের সানস্ক্রিন লোশনের একটা প্রপার্টি হচ্ছে এটা কি করে মেলানোসাইট প্রোডাকশন করে, যেটা এনজাইম টাইরোসিনেস তাকে ইনহিবিট করে। সো ইউ ক্যান অলওয়েজ, ইউ শুড অলওয়েজ ইউজ সানস্ক্রিন লোশন। সেকেন্ড অফ অল সাপ্লিমেন্ট খেতে পারেন, নতুন একটা অ্যাস্ট্রাজ্যান্থিন বলে, অ্যাস্ট্রাজ্যান্থিনটা হচ্ছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আস্তে আস্তে পিগমেন্ট দূর করে। বাট ডোন্ট এক্সপেক্ট এনিথিং লাইক এ, মানে একটা পার্লারে যে যেমন আপনি আশা করেন যে আপনার মুখটা হঠাৎ করে ব্লিচ করে কালোর থেকে সাদা, ডোন্ট এক্সপেক্ট ইট ফ্রম এ ডক্টর, ফ্রম মানে আপনি এখানে আসবেন অনেক সাফার করে। সো ইউ উইনিড টাইম। আপনি বিউটি মেড, আমি বারো সেটা খেতে পারেন, আপনি বি কমপ্লেক্স খেতে পারেন, আপনি জিঙ্ক খেতে পারেন স্কিনের জন্য, কোলাজেন খেতে পারেন, আর গ্লুটাথায়ন ওরাল ট্যাবলেটও পাওয়া যায়, এটাও খুব ভালো। আপনি তো জানেন, আপনারা জানেন কি না যে পড়বেন, গ্লুটাথিয়ন ইজ এ মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট। এইটার কাজ ছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মেনলি ইউজ হতো হচ্ছে আমাদের কোলেস্ট্রল লেভেল কমানোর জন্য, আমাদের লিভার এনজাইম কমানোর জন্য, এবং সাইড এফেক্ট হিসেবে।